হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স। আমরা করব ইউনিট 3 অফ দ্য ক্যাট, ক্যাটের ইউনিট 3। তো ইউনিট 3 শুরু করার আগে আমরা জেনে নিই ইউনিট 1 এবং ইউনিট 2 কি বর্ণনা দেওয়া হয়েছিল খুব সংক্ষেপে। তো ইউনিট 1-এ মানুষ বিড়াল সম্বন্ধে মানুষের যে ধারণা সেটাই বর্ণনা করা হয়েছে। মানুষ মনে করে বিড়াল শুধুমাত্র দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কিছু আর পছন্দ করে না, কিন্তু একটা বিড়ালের চরিত্রে কি কি ধরনের বৈশিষ্ট্য আছে সেগুলো লেখক বর্ণনা করেছেন। এবং লেখক বলেছেন যে একটা বিড়াল কি সেটা বোঝা যায় সন্ধ্যায়। এরপর ইউনিট 2-তে বর্ণনা করা হয়েছে যে এক বাড়িতে গেস্ট আসলে তো গেস্টের কাছে কিভাবে শেয়ার নিতে হয় তার কায়দা কৌশল বর্ণনা করা রয়েছে। সে গেস্টের পায়ে কামড় দেয় এবং গেস্টের তাকে ইচ্ছে করে যে লাঠি দিয়ে দূরে সরিয়ে দিতে, কিন্তু সেটা পারে না। তাই সে কষ্ট হলো, ব্যথা হলো, এক টুকরো মাংস বিড়ালকে দিয়ে দেয় এবং বিড়াল একটা নিরাপদ দূরত্বে গিয়ে সেটাকে খাওয়া শুরু করে। আমরা শুরু করি ইউনিট 3। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম। অর্থাৎ ফ্যামিলি যখন চা খাওয়া শেষ করে অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার এবং আগুনের পাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম। বিড়াল ক্যাজুয়ালি রুম থেকে বাইরে বের হয়। ক্যাজুয়ালি মানে হচ্ছে হালকা জালে, হালকা ভাবে বেরিয়ে আসে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। ট্রু লাইফ অর্থাৎ সত্যিকার চেহারা, সত্যিকার জীবন সেটা বেরিয়ে আসে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে হচ্ছে সেই উঠানে, তার উঠানে হচ্ছে সন্টার মানে হচ্ছে হেলতে দুলতে ঘুরে বেড়ায়, রিল্যাক্সড, ধীরে ধীরে হাঁটাচলা করে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এবং বেড়ার মধ্যে লাফিয়ে ওঠে, টপ বেড়ার উপরে লাফিয়ে ওঠে, স্প্রিংস মানে লাফানো। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং অন্যদিকে হালকা ভাবে নেমে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ এন এম্পটি শেড। এই ট্রটস ট্রটস মানে হচ্ছে দ্রুত গতিতে হাঁটা, সেই স্পিডে হাঁটতে শুরু করে দ্রুত গতিতে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ এন এম্পটি শেড, এবং স্কিপস মানে ওখানে লাফানোর কথাই বলা হয়েছে, কোথাও লাফি লাফি হাঁটার কথা বলা হয়েছে। তো এবং লাফি লাফি কোথায় উঠে যায়, একটা এম্পটি শেড, শেড মানে এখানে গুদাম ঘরের কথা বলা হয়েছে, একটা খালি গুদাম ঘরে ঢুকে পড়ে। হিজ মুভমেন্ট বিকামস লেথ অ্যান্ড প্যান্থার লাইক, এরপর তার মুভমেন্ট সাবলীল হয়ে যায় এবং সে হচ্ছে প্যান্থার লাইক এবং চিতাবাঘের মতো হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেস, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে সাবধানে এদিক ওদিক তাকায়। কিনলি মানে হচ্ছে তীক্ষ্ণভাবে, সে সাবধানে এবং তীক্ষ্ণভাবে এদিক ওদিক তাকায়। অ্যান্ড মুভ নয়েসলেসলি, অর্থাৎ কোনো রকম আওয়াজ না করে নড়াচড়া করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার প্রচুর শত্রু রয়েছে, এনিমিজ শত্রু। সেই শত্রুগুলোকে ডগস, কুকুর এবং স্মল বয়েজ উইথ স্টোন, এবং ছোট ছোট ছেলেরা যাদের সাথে পাথর থাকে, এগুলোকে বিড়াল ভয় পায়। তো বিড়ালের শত্রুর কথা হলো, শত্রু হচ্ছে ডগস এবং স্মল বয়েজ উইথ স্টোন। আমরা পরের প্যারাগ্রাফে যাই। অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। অন দ্য টপ অফ দ্য শেড, অর্থাৎ সেই গুদাম করে ছাদের উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বিড়াল তার পিঠটাকে বাঁকায়, আর্চেস মানে হচ্ছে বাঁকানো, অ্যান্ড রেক্স হিজ ক্লস, এবং আঁচড় দেয় ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো যে ছাদ রয়েছে
ছেড়ে সেখানে দু একটা আঁচড় বসিয়ে দেয়। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। হচ্ছে আরো দুই একবার নিজেকে ইয়ে করে, প্রশস্ত করে, বডিটা লম্বা চওড়া করে চেক করে দেখে যে তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, তার প্রত্যেকটা শরীরের মাসল অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক হয়েছে কিনা, পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার। দেন তারপর হচ্ছে ড্রপিং হিজ হেড অর্থাৎ তার মাথা নিয়ে যায় কোথায়, নিয়ারলি টু হিজ পজ তার পায়ের কাছে নিয়ে যায়, পায়ের খাবার কাছে নিয়ে যায়, এবং হি সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার এবং তার আত্মীয়স্বজনদের ডাক। বিফোর লং দে কাম গ্লাইডিং অ্যান্ড গ্রেসফুল, বিফোর লং দে কাম অর্থাৎ তারা খুব দেরি না করে তাড়াতাড়ি চলে আসে, গ্লাইডিং গ্রেসফুল খুব সুন্দরভাবে মসৃণভাবে চলে আসে, গ্রেসফুল পরের পাতায় রয়েছে শ্যাডো অর্থাৎ ছায়ার মতো খুব সুন্দরভাবে তারা তাড়াতাড়ি চলে আসে। এরপর দেখি পরের পাতায়, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার হু অ্যান্ড আর অ্যাগো ওয়ার মিভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যে তারা সেই আর আগের মিক ক্রিয়েচার ঠিক করে শান্ত শিষ্ট ভদ্র নম্র সেই প্রাণী আর নেই, যারা একটু আগে কি করছিল মিউইং মিউমিউ করেছিল, আওয়াজ করেছিল কিছুর জন্য, মাছ এবং দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার, তারা এখন গ্রিম ফাইটার অর্থাৎ তারা এখন সাংঘাতিক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেট আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেট আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তোমরা দেখো যে তাদের তারা জীবন থেকে কতটা বেশি উপভোগ করে তোমাদের জীবনের থেকেও। কবি বলতে মানে লেখক বলতে চেয়েছেন যে বিড়াল একজন মানুষের জীবনের চেয়ে বেশি তার জীবনকে উপভোগ করে। অ্যান্ড দে হ্যাভ অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের আবার খেলাধুলাও রয়েছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ড, যখন তারা তাদের বয়স বেশি হয়ে যায় তখন তারা খেলতে চলে যায় কোথায়, টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ড অর্থাৎ শহরতলির মতো জায়গাগুলোতে, শহরের কাছাকাছি বাড়ির পিছনের অংশগুলোতে তারা গিয়ে হাজির হয়ে যায়। দিস ব্যাকইয়ার্ডস আর ডার্ক টু আস, এই ব্যাকইয়ার্ডসগুলো জায়গাগুলো আমাদের কাছে নিরস, কোনো কাজের নয়, আমাদের ভালো লাগে না। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, কিন্তু তাদের কাছে হচ্ছে হান্টিং গ্রাউন্ড হচ্ছে শিকারের জায়গা। হায়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থুর নাইটস এভার হ্যাড, এবং সেখানে তারা দে হ্যাভ মোর গ্যালান্ট সাহসী অভিযান করে, রোমাঞ্চকর অভিযান করে। সেটা লেখক তুলনা করেছেন যে কিং আর্থুর নাইটস তাদের যে কিং আর্থুরের যে নাইটসগুলো ছিল সেনাবাহিনী ছিল তাদের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর অভিযান তারা সেখানে করে। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রেপ্রাউস অ্যাগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট, এটা বেশিরভাগ সময়ই বলা হয়ে থাকে যে অ্যাজ এ রিপ্রোচ অর্থাৎ দোষ দেওয়া হয় অ্যাগেনস্ট ক্যাট মানে বিড়ালদেরকে দোষ দেওয়া হয় যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট, অর্থাৎ তারা যেই বাড়িতে থাকে সেই বাড়িটিকে বেশি পছন্দ করে সেই বাড়ির লোকজনদের চেয়ে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবেই ন্যাচারালি বিড়াল তার নিজের দেশ ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুরা থাকে।
and where he knows every landmark এবং যেখানে তার প্রত্যেকটা জায়গা চেনা. Exiled in a new land, he would have to learn a new geography. Exiled মানে হচ্ছে বনবাস দেওয়া, মানে নির্বাসন দিলে যদি একটা অন্য নতুন জায়গায় চলে যায়, নিউ ল্যান্ডে চলে যায়, তাকে একটা সেই এলাকার জিওগ্রাফি অর্থাৎ ভৌগোলিক বিষয়টাকে তাকে আয়ত্ত করতে হয়. So when the family moves, the cat, if allowed, will stay at the old house. যে তাই যখন ফ্যামিলি কোন একটা ফ্যামিলি এক জায়গা থেকে অন্য কোথায় চলে যায়, তখন যদি বিড়ালটাকে নিয়ে না যায় বা বিড়ালটাকে অনুমতি দেয়, তাহলে উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সেই পুরনো বাড়িতে থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্ট, এবং বাড়িতে যে নতুন ভাড়াটেরা আসে তাদের সঙ্গে সে নিজেদেরকে জুড়ে দেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ হোম। He will give them the privilege of boarding him. Then, বাড়ির লোকজনদের নতুন ভাড়াটেদের কাছে তার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দেয় এবং সে তার জীবনকে নিজের মতো উপভোগ করে চলে। তো এটাই হলো আমাদের ইউনিট 3, দ্য ক্যাট, শেষ হয়ে গেল। তো আমরা যদি কিছু কোশ্চেন রয়েছে সেগুলোকে একটু দেখে নিই। আমাদের এমসিকিউ গুলো চুজ করতে হবে, কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে এখান থেকে। দা ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, বিড়াল কোন জায়গাটায় ঘোরাফেরা করে সেই জায়গাটা হচ্ছে ব্যাকইয়ার্ড। দা ক্যাট স্কিপস টু দা রুফ অফ এন, যে কোন জায়গায় লাফিয়ে চলে যায় বিড়াল, অফ এন এম্পটি শেড। Exiled in a new land, the cat would have to learn a new, যদি বিড়ালকে কোনো একটা নতুন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় তাকে বিড়ালকে কি শিখতে হয়, সেটা হচ্ছে সেই জায়গার জিওগ্রাফি। 4 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। তারপরে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে এই শূন্যস্থানগুলো, তো আমরা এগুলো খুব সহজেই পারব। When the family gathers round the fire, যখন পরিবারের লোকজনেরা আগুনের পাশে জড়ো হয়, দ্য ক্যাট কি করে, ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, একদম ইলেকট্রিক ফার্স্ট লাইনেই রয়েছে অ্যান্সার। দ্য ক্যাট গ্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, এই ক্যাট তার মাথাটা তার পায়ের কাছে তার খাবার কাছে নিয়ে আসে এবং হচ্ছে তার আত্মীয় স্বজনদের কাছে একটা ডাক পাঠায়, সেটা লিখতে হবে। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, এখানে লিখতে হবে। সি cats go for sport to the suburban backyard as কখন তারা হচ্ছে শহরতলির বাড়ির পিছনের অংশগুলোতে খেলাধুলা করার জন্য যায়। as they grow old তাদের যখন বয়স বেশি হয়ে যায় তখন তারা সেদিকে যায়। এখানে লিখতে হবে তাহলে as they get older। তারপরে কজ এন্ড ইফেক্ট গুলো দেখে নিই। কজ ইফেক্ট, কারণ এবং ফলাফল। দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বিড়ালের প্রচুর শত্রু। ফল তার রেজাল্ট কি হয়, সে হচ্ছে খুব কিনলি এবং নয়েসলেসলি চড়াফেরা করে, খুব সাবধানে এদিক ওদিক তাকিয়ে চলে। লিখতে হবে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, এটা পাবো ইউনিট 3 ফার্স্ট প্যারাগ্রাফের শেষ লাইনে। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, বিড়াল তার বডিটাকে দু একবার নাড়াচাড়া করে দেখে, চড়া করে টান মারে, এর কারণ টু চেক ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার শরীরের সমস্ত অংশগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য এটা করে। দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, তারা প্রত্যেকটা জায়গা এবং তার বন্ধুদের জানে, এর ফল কি হয়, বিড়াল তার নিজের জায়গা ছেড়ে যেতে চায় না। তবে দ্য ক্যাট ডাজ নট wants to leave his country, his land, where his friends are. যেখানে তার বন্ধুরা থাকে সেখান থেকে।